वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के तो मामार बो भात तो जो देखते सेजे गुजे पुरो यकम पुरो सेजे और एखने अनेक आवाज़ हो जो आर कथा सुनते असुविधा होते पारे। तो ये तो एक मामी है জিনিস রাখতে সকালে চলে যাব। হ্যাঁ, কালকে সকালে চলে যাবে আর দেখা হবে না। তো এখানে সবার সাথে আলাপ হচ্ছে, ছবি টবি তুললাম, বেশ ভালো মজা হচ্ছে। আর বউকে তো দেখলে আজকে দারুণ সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমার দিদি হচ্ছে পার্লার থেকে সেজেছে, তো ওকে তো চেনাই যাচ্ছে না পুরো। আমি নিজে নিজেই সেজেছি এটা, আগের দিনকে বিয়ের দিন পার্লারে সেজেছিলাম, আজকে আর পার্লারে সাজিনি, নিজেই সেজে নিয়েছি। দেখো কেমন লাগছে বলো। আর এখন যাব, এখনও খাওয়া দাওয়া কিছু শুরু করিনি, স্টার্টার্স আইটেম থেকে শুরু করতে হবে, শুনছি যে অনেক কিছু আছে। তো এখন যাবো ওদিকে, তোমরাও চলো। এই যে দেখো দিয়া আর তিতলি আজকে এরকম ড্রেস করেছে, একজন গাউন আর একজন ইন্ডো ওয়েস্টার্ন দেখাচ্ছে। আর এখানে দেখো কথা চুলে ফুল লাগিয়েছে, ওদের সাথে ছবি টবি তুলবো পরে। এই যে এটা হচ্ছে শিম্পুদি, আসাম থেকে এসছে বিউটি পার্লারে সেজে গুজে এসছে, আজকে অনেক টায়ার্ড ছিল। তো দেখো কিরকম সেজেছে। আর দিদিকে তো চেনাই যাচ্ছে না, দিদিকে তোমরা চিনতে পারছো কিনা বলো। ওকে এমন সাজিয়ে দিয়েছে, ওর হচ্ছে ওরই রিসেপশন। বিয়ে বাড়িটা দেখো সামনে থেকে এরকম লাগছে, সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো, আর সামনেটা অনেকটা খোলা জায়গা রয়েছে। দিদি আর জামাইবাবু তো ছবি তুলছে দূরে দেখতে পাচ্ছ। আর এই সাইডটাতে এরকম স্টল রয়েছে ভর্তি, এটা একটা পানের স্টল, পানের স্টলটা বেশ সুন্দর করে সাজিয়েছে ফুল ঠুল দিয়ে। ওই সাইডটাতে আরও স্টল রয়েছে, চিকেন পকোড়া আর পনিরের পকোড়া স্টল রয়েছে ওই সাইডটাতে, দেখাচ্ছি তোমাদেরকে। আইসক্রিম আর কফি স্টলও আছে পাশে। এইটা কি আছে গো? পনির আছে। আমরা এখন ছবি তুলছি, ওরা তো ছবি তুলতেই ব্যস্ত ছিল। আমি স্টার্টার খেয়ে আসলাম আর কি, পনিরের একটা আইটেম ছিল আর চিকেন, তো এখন এসছি। দেখো তো সব ছবি টবি তোলা হচ্ছে এখন। কোনে যাত্রীর লোকেরা সবাই চলে এসছে, ওরা আরেকটা গাড়ির ওয়েট করছে, সেই গাড়িটা আসলে তারপর ঢুকবে। আর ওরা এই জিনিসটা খুব ভালো করেছে, তত্ত্বের জন্য পুরো আলাদা একটা গাড়ি করেছে, যেটা অন্য কোথাও দেখা যায় না, বেশিরভাগ জায়গায় নিজেদের সাথেই আনে তত্ত্ব। তো অন্য গাড়ি করে আনার জন্য তত্ত্বগুলো নষ্ট হবে না, এই আইডিয়াটা খুব ভালো। আর তোমাদেরকে বিয়েবাড়ির গেটটা দেখায়নি, তো সেই জন্য এখন দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সাজিয়েছিল দেখো গেটটা, আর পিছনে এই যে বিয়েবাড়িটা পুরো লাইট দিয়ে সাজানো, আর সামনে ওপাশে বর আর বউয়ের ছবি আছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো জয়মামা আর মামির নাম লেখা আর ওদের ছবি দেওয়া।
বান্তি মামাও কি মেয়ে পক্ষ, তুমিও কোনে পক্ষ? এখন দত্তগুলো এসছে, তো কোনে পক্ষ জাস্ট একটু আগেই এসছে, তো ওদেরকে ঢুকিয়ে সব দত্তগুলো রেখেছে এখানে। এখানে মামি আর দিদি গল্প করছে। এগুলো এখানে মিষ্টি, ফলের ঝুড়ি, কসমেটিক্সের ট্রে সব রয়েছে। মাঝখানে একটা বড়বউ করেছিল ওরা, ওটা মাঝখানে রাখা আছে। আর এখানে দেখো আলতা সিঁদুরের ট্রে, তারপরে শাড়ি সব রয়েছে, পাঞ্জাবি। আমরা তো সবাই খাচ্ছিলাম অনেক কিছুই, কিন্তু মামি তো কিছু খেতে পাচ্ছিল না, কারণ এমনিতেই নিজেরই রিসেপশন, সব লোকজনকে অ্যাটেন্ড করতে হচ্ছে, আর নতুন বউ তো নিজে থেকে কিছু খেতেও পারে না। তো ওই জন্যই দিদি গিয়ে পকোড়া আর কফি দিয়েছিল যাতে খেতে পারে মামি কিছু, তো ওটাই খাচ্ছে মামি। ওই যে সামনেও চলে গেছে,
এখন আমরা উপরে খেতে আসলাম আর প্রত্যেকটা টেবিলে দেখো সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে। লাইটগুলো সুন্দর পদ্মফুলের মতন আর পুরো জায়গাটা বেশ সুন্দর। এরকম লম্বা টেবিল রয়েছে, বুফে সিস্টেমও রয়েছে আর বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে যে যেরকম খেতে চাইবে। আর এই যে দেখো মেনু কার্ডটা, বাটার নান, ডাল মাখানি, ফিশ বাটার ফ্রাই, স্যালাড, কাসুন্দি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রুট চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম, পান, এগুলো হচ্ছে আজকের মেনু। তো আমরা সবাই খেতে বসে গেছি আর দিদি জামাইবাবু ওরা জয়মামা আর মামির সাথে খাবে, ওরা পরে বসবে, নিচে রয়েছে কারণ লোকজন এখনও আসছে, তো তাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তারপর বরবউ এত তাড়াতাড়ি খেতে পারবে না, তো ওই জন্য ওদের সাথেই, জয়মামাদের সাথেই আর কি দিদি ওরা বসবে। বিরিয়ানিটা দারুণ করেছে ওরা, আর এই ক্যাটারিংয়ের খুব সুনাম আছে, ওদের রান্না বরাবরই খুব ভালো হয়। আমার দিদির বিয়ের সময় তো এই ক্যাটারিংয়ে বলা হয়েছিল আর তখনও বিরিয়ানি হয়েছিল, তো দারুণ হয়েছিল সেইবারও। এইখানে টেবিলে মা, জয়মামার মা, ওরা সবাই বসেছে। আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো বরব খেতে বসেছে। এখানে নিচে আইসক্রিমের স্টল করেছে, তো এখানে আমরা আইসক্রিম নিতে আসলাম। কি ক্লিপ কি তোর মামির ওইখানে খুললে ওই ক্লিপ পড়েছে নাকি? হতে পারে। মান্টু মামার জন্য দাদু বসে আছে। খুব এনজয় করলাম, এখন লাস্টে এই যে আইসক্রিম খাচ্ছি, তো সারাদিন খুব মজা করেছি। এখন আমরা বাড়িতে চলে আসলাম, আমি, মা আর দিদা, একটা দিদি আর কি সিম্পতি, সব একসাথে আসলাম। তো এই জাস্ট ঢুকলাম আর আজকে যা যা আনন্দ করেছি সব কিছুই তোমাদেরকে দেখালাম। তো তোমরা বলো কেমন লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে সবাই, টাটা।